হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। ওই যে আমার নাতি চান করে এসে পড়ে এসে চান করেছে, করে ওই যে শুয়ে শুয়ে টিভি কার্টুন দেখছে টিভিতে। আর ওকে না মোবাইল দিলেই ও উল্টো পাল্টা টেপা টিপি করে, যার জন্যে সেই আমার নেট চলে যায়। আমার এই সত্য করিস তো বাবু তুই? হ্যাঁ, তারপরে আমার আপলোড ফাপ করতে দেরি হয়ে যাচ্ছে, হয় নেট আস্তে আস্তে হচ্ছে। তাই ওই ওকে আজকে মোবাইল হাতে দিইনি, ও খালি মোবাইল নিয়ে খালি খেলা করবে, ওই গেম খেলবে, কার্টুন দেখবে, আরও কী সব দেখে। হ্যাঁ, কার্টুনের ওই জন্যে দিই না আমি ওকে। আজকে দুদিন ধরে মামা বকেছে, তারপরে কালকে কম্পিউটার পরীক্ষা ছিল, খুব একটা ভালো করিনি, সেই নিয়ে ওর মা আবার ওকে খুব বকেছে। হ্যাঁ, যে তুই কম্পিউটার কেন পাচ্ছিস না, যেগুলো নিয়ে করার সেগুলো তো করেনি, আর যেগুলো করার না সেগুলো করেছে, এইভাবে কোশ্চেন আনসারও মুখস্থ করেনি। হ্যাঁ, আর সেই যে এসেছে সেগুলোই ব্যাস পাচ্ছে না। ওর মা বকছে ওকে, মারছে, লাঠি দিয়ে মেরেছে, সে বলে এখনও নাকি আমার গায়ে ব্যথা। তা যাই হোক, সে আমি আবার আর দুটো পরীক্ষা আছে। তা চলো দিয়ে দিচ্ছি। তাই ওই আজকে ওই দুপুরে একটু রান্না করলাম, দেখাচ্ছি তোমাদেরকে। চলো আজকে দেখাই তোমাদের। হ্যাঁ, আজকে সকালবেলা করেছিলাম পরোটা, আর আলু ঝিরি ঝিরি করে কেটে তার সঙ্গে ভাজা ভাজা হলো, একটা ডিম ফেটিয়ে ওর মধ্যে মাখিয়ে, মানে ঝুরি ঝুরি মতন করে মাখিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আর হচ্ছে আজকে এমনি আমি দুপুরে রান্না করেছি, এই যে ছেলে আজকে একটু ফ্রায়েড রাইস এনেছে, এই যে চাউমিন এনেছে, আর একটু এই যে এখান থেকে চাউমিন বলে আমাদের এখানে আছে, আর একটা চিকেনের একটা রেসিপি। তার সঙ্গে এই যে কাঠি দেয়, এই যে চাউমিনে, এই যে আর এই যে এখান থেকে কিনেছে। আর আমি দুপুরে করেছি এই যে কাঁচা ইলিশের ঝোল বেগুন আর কুমড়ো দিয়ে, এই যে তার তলায় আছে ভাত, আর হচ্ছে একটু সবজি দিয়ে চিকেন, গাজর বিনস আলু দিয়ে এই যে চিকেন। এই হচ্ছে আজকে দুপুরে, রাত্রিরে সব হয়ে যাবে। আবার রাত্রিরে কে করবে, একবারই বেশি করে রাখি রাত্রিরে, কেননা আমাকে ওকে পড়াতে হয়, তো পরীক্ষা চলছে, ওকে পড়াতে হয়, ওই জন্যে আর বেশি সময় পাই না। তাও সন্ধ্যেবেলায় চা করা, সন্ধ্যেবেলার একটু জল খাবার, এই করতেই তো সময় চলে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, রাখছি, টাটা। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর হচ্ছে ইয়ে করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এই এক গাদা কাঁচা আবার মেল দিয়েছে, দাদা কাঁচা, এই যে এক গাদা কেচেছি সকালে, এক গাদা কাঁচা হয়েছে, আবার এক গাদা কাঁচা দিয়ে, এই যে জিন্স ছেলে গেঞ্জি, তারপরে জামা আমাদের ম্যাক্সি নাতির সব দিয়েছি, কালকে চাদর কেচেছি, ওর বাবার একটা লুঙ্গি কেচেছি, সোয়েটার, এখন তো আর বেশি ঠান্ডা নেই, এখন তো আস্তে আস্তে গরম এসে যাচ্ছে, তা সব শীতের জামা কাপড় ঘরে বোঝাই হয়ে থাকে, ওই জন্য আস্তে আস্তে একটা একটা দুটো করে তুলে ফেলছি, কেচে কেচে
তুলে ফেলছি। হ্যাঁ ওই দেখো সব কেচেছি, ওই যে দেখেছো সব মেলে দিয়েছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, মেঘলা মেঘলা মতন ছিল, বৃষ্টি হচ্ছিল, এই এখন একটু দেখছি তাও রোদ্দুর উঠেছে। আচ্ছা রাখছি, টাটা।